আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি বলছিলাম যে ইন্টারভিউর সেকেন্ড পার্ট আপনাদের সামনে নিয়ে আসব। তো সেই সেকেন্ড পার্টের বিষয়ে আমি এখন আলোচনা করব আপনাদের সামনে। যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্রথম পার্টটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যারা এখন বর্তমানে আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সেকেন্ড পার্ট, প্রশ্নগুলো করার পর আপনার সামনে পরে একটা কাগজ দিবে, আর কাগজ দিবে, কাগজটা দেওয়ার পরে আপনাকে একটা কলম দিবে, কলম দেওয়ার পরে একটা নিউজ পেপার দিবে। নিউজ পেপারটা আপনাকে প্রথম পড়াবে, আপনাকে ইংলিশ শুধু পড়াবে যে ইংলিশ আপনি বুঝেন কি না। যদি আপনি ইংলিশটা বুঝেন, ইংলিশটা যদি বুঝেন, বোঝার পরে এবং ইংলিশ ওদেরকে কিন্তু মানে ইংলিশ বাংলা করতে হইব না, কিংবা ইংলিশ আবার ইংলিশে আবার ইংলিশ করে বোঝার লাগবে না, কোনো কিছু না। শুধু আপনারা দেখবে যে আপনি রিডিং পড়তেন পারেন কি না ইংলিশের, এটুকু আর কিচ্ছু না। আর আপনাকে এটা দেখার পরে আপনি যদি দেখা গেলো কিছু কোনো কিছু বুঝতেছেন না, শব্দ উচ্চারণ হচ্ছে না আপনার, কিন্তু থামবেন না, ভুলেও ভাই আপনারা থামবেন না। যদি থামেন, একটা কথা বলি আপনাদেরকে, যদি আপনারা ইংলিশ রিডিংয়ের মধ্যে থেমে যান, তাহলে আপনার ওই ইন্টারভিউ থেকে আপনি থেমে গেলেন, মানে আপনার ইন্টারভিউ আর হবে না। সেই জন্যই বলতেছি রিডিং থামবেন না। যদি না পান, আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, এটা আমার পরামর্শ না, আমার বড় যে সিনিয়র সুপারভাইজার তাদের পরামর্শ। তারা আমার এখন বলতেছে যে এই ব্যাপার এমনি এমনি চলতে হইব, ইন্টারভিউ তারা নেয়। তো তারা বলতেছে যে এরকম করে ইন্টারভিউ দিলে তাহলে আমরা সিলেক্ট করি। তো সেই অনুযায়ী, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদের কথাটা বলতেছি, মানে কোনো সময় আপনারা রিডিং পড়ার মধ্যে থামবেন না। মানে যেটা পাচ্ছেন না, যেটা পারতেছেন না, যেটা সমস্যা হচ্ছে, আপনি বানান করতে পারতেছেন না, ওটা বাদ দিয়ে দেবেন, ওখানে উচ্চারণই করবেন না। যেমন এন্টারটেইনমেন্ট একটা শব্দ, অনেক লোক আছে যে এন্টারটেইনমেন্ট দেখা গেলো কি মুখের মধ্যে আটকা পড়ে, কথার কথা বলতেছে, কিংবা বানান করতে পারতেছে না, এরকম কিছু কিছু মানে উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি। তো এরকম কঠিন কঠিন কিছু শব্দ আছে, এগুলো যারা মেট্রিক পাস তারাও কিন্তু অনেক লোক আছে এরকম, যে অনেক ছেলে আছে বানান করে পড়তে পারে না। তো সাবধান ভাই, আপনারা ওই বানানটা পড়তে যাবেন না, ওইটা বাদ দিয়েই, যেমন আগে আছে দেন, মাঝখানে এন্টারটেনমেন্ট, তারপরে আছে উইথ। হ্যাঁ, আপনি আপনার এন্টারটেনমেন্ট বাদ দিয়ে আপনি দেন উইথ বলবেন, সমস্যা নাই। আপনার ওরা দেখবে না যে কী লেখা না লেখা, এগুলো দেখবে না, শুধু দেখবে যে আপনি চালু কি না, আপনি রিডিংটা বলতে পারতেছেন কি না, এটা শুধু দেখবে, বুঝতে পারছেন? এটা গেল। আর তারপরে আপনাকে এটা করার পরে আপনাকে একটা কাগজ দিবে, কাগজ দেওয়ার পরে আপনাকে লিখতে দিবে যে এই লেখাটা লেখেন, দেখবে আপনার হাতের লেখাটা কেমন। আপনি যদি কাওয়ার ঠ্যাং আর বগের ঠ্যাং মানে কথার কথা বলতেছি, যদি লেখেন, যদি তো আপনার হাতের লেখা একদম খারাপ হয়, তাহলে আপনাকে সিলেক্ট করবে না। আপনার হাতের লেখাটা একটু ভালো করতে হবে, একবার যখন হাতের লেখা হলে আপনার সমস্যা, যেমন 1-2 ক্লাসের পোলাপানের হাতের লেখাগুলো তো দেখছেন, ওরকম হাতের লেখাগুলো সমস্যা। এমনি সমস্যা না, এমনি আপনি যেরকম লেখেন যাতে করে ওরা বুঝতে পারে যে আপনার লেখাটা যে কী লেখছেন। এটা যে আপনি যদি 1-2 লেখেন, 2-1 লেখেন, এরকম যে না হয়, মানে যাতে করে বুঝতে পারে এরকম লেখা লিখতে হইব। তো এই কাজটি করার পর তারপরে আপনাকে ওরা বলবে, হিন্দিতে বলতে পারে এবং ইংলিশে বলতে পারে, যে আপনি ঠিক আছে, আপনার ইন্টারভিউ নেওয়া শেষ, আপনি আপনার এজেন্টের সাথে পরে যোগাযোগ করিয়েন। তারপরে আপনার এজেন্টকে তারা জানাই দিবে, বুঝতে পারছেন?